ছট পূজো লঞ্চে করে ভোটের প্রচার বিজেপি প্রার্থীর। এদিন গঙ্গাবক্ষে ভোটের প্রচার সারলেন নৈহাটি বিধানসভার উপনির্বাচনের প্রার্থী। পাশাপাশি এদিন গঙ্গাবক্ষে ছট ব্রতকারীদের শুভেচ্ছাও জানান প্রার্থী। নৈহাটি উপনির্বাচনের দিন ক্রমশ এগিয়ে আসছে। আগামী ১৩ তারিখ উপনির্বাচন। ইতিমধ্যে সব রাজনৈতিক দল ভোট ময়দানে নেমে গিয়েছে, প্রচার শুরু করে দিয়েছে তারা। শুক্রবার ভোররাত থেকে গঙ্গাবক্ষে লঞ্চে করে নিজের নির্বাচনী প্রচার করলেন নৈহাটি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্র। মূলত গঙ্গাধারে ছট ব্রতকারীরা পুজো করতে আসেন। সেই সমস্ত ছট ব্রতকারীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের জনসংযোগ সেরে নেন রূপক মিত্র। তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব। জেতার বিষয়ে যথেষ্ট প্রত্যয় রূপক মিত্র বলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ তৃণমূলের মিথ্যাচার ধরে ফেলেছেন, মানুষ তৃণমূলকে আর সমর্থন করবেন না। আশা করছি মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের, কারণ তৃণমূলের সঙ্গে মানুষ নেই। তৃণমূলের যে অত্যাচার, তৃণমূলের মিথ্যা কথা বলা, নৈহাটির মানুষ তৃণমূলকে বুঝে গেছে। এই শিল্পাঞ্চলের মানুষ পার্থভূমিকের ভাওতা একবার খেয়েছে, তার নতুন করে পার্থভূমিকের ভাওতা আর চলবে না। সেটা হচ্ছে প্রচুর মানুষ সকালবেলা আসেন আজকে ইয়ে করতে, গঙ্গা মায়ের কাছে পুজো করতে। তো সেই জায়গা থেকে তাদের আশীর্বাদ দিতে এলাম, একসঙ্গে বেরিয়ে নৈহাটির সমস্ত ঘাটগুলো ঘুরছি, তাদের আশীর্বাদ দেওয়ার জন্যই এসেছি। এদিন রাজ্যের বিভিন্ন ক্লাবের রাজনৈতিক সমর্থন নিয়ে কড়া সমালোচনা করেন অর্জুন সিং। তিনি বলেন, ক্লাবগুলির সমর্থকদের এর প্রতিবাদ করা উচিত। দেখুন, এটা একটা অদ্ভুত পরম্পরা শুরু করেছে যে পশ্চিমবাংলা মোহনবাগান ইস্টবাংলার নামে লোক পশ্চিমবাংলাকে চিনে, অত ভালো ক্লাবের নামে পশ্চিমবাংলাকে চিনে সেই ক্লাবকে রাজনীতিকরণ করে দিল। পার্থভূমিকের মতন তৃণমূলের যারা লুটেরারা আছে, ডাকাতরা আছে, তারা প্রমাণ করে দিয়েছে কি তারা খেলা নয়, শুধু প্রত্যেকটা ব্যাপারে রাজনীতি করবে, এটাই ওরা করেছে। আমি ক্লাবের যারা সদস্যরা আছেন তাদের জন্য বলছি, তারা প্রতিবাদ করা উচিত। তারা যারা সাপোর্টাররা আছেন তারা প্রতিবাদ করছে, খেলার মধ্যে রাজনীতি আসবে কেন? খেলার মধ্যে তো রাজনীতি আসার কথা না, কিন্তু খেলার মধ্যে রাজনীতি এনে বাংলাকে কলুষিত করছে এই পার্থভূমিকের মতন তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।